রেশম চাষ ও শিল্পকে এগিয়ে নিয়ে যেতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। সরকারের পক্ষ থেকে মালদায় তৈরি করা হয়েছে আধুনিক সিল্ক পার্ক। জেলার বিভিন্ন প্রান্তের রেশম চাষি থেকে ব্যবসায়ীরা এক ছাতার তলায় রেশম সুতো কাপড় কেনাবেচা করতে পারবেন এই সিল্ক পার্কে। শুধু তাই নয়, উন্নত মানের কৃষি পদ্ধতি, সুতো কাটার আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া হবে এই সিল্ক পার্কে। নিয়মিত জেলার কৃষকদের এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিল্ডিং আছে, সেখানে কিভাবে প্রোডাকশন হবে সিল্ক, তারপরে তার সেগুলো কিভাবে মার্কেটিং হবে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট ব্লক যেখানে আছে সেখানে মূলত আমাদের এই প্যাভিলিয়নগুলো থাকবে, সেখানে যেমন বিক্রি এবং ট্রেনিং এগুলো সমস্ত রকম ব্যবস্থাই থাকবে। সিল্ক পার্কে প্রোডাকশন আছে একটা সাইড, একটা সাইড আছে বিপণন। যেটা প্রোডাকশন সাইডে আমাদের আছে 20টা আমাদের প্লট এবং 52টা স্টল আছে, সেগুলো সব টেক্সটাইলের, সেগুলো সব ডিস্ট্রিবিউশন হবে এবং কিছু হয়েও গেছে অলরেডি। আর ডান দিকটায় যেটা ওয়েস্ট ব্লক আছে সেটা হচ্ছে আমাদের বিপণনের ব্যবস্থা থাকবে, সেখানে সিল্ক এবং খাদি এই সমস্ত যে বেচা কেনা তার জন্য স্টল থাকবে। এতে জেলার রেশম শিল্পের সমৃদ্ধ ঘটবে। বর্তমানে মালদহ জেলার কালিয়াচকের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রেশম ব্যবসায়ীদের কারখানা। কৃষকদের কাছ থেকে রেশম গুটি কিনতে তারা সুতো তৈরি করেন। এতে কেনাবেচার ক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সমস্যা সমাধানের জন্য সিল্ক পার্ক তৈরি করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে মালদহের সিল্ক পার্ক চালু করার পরিকল্পনা নিয়েছে মালদহ জেলা প্রশাসন। সিল্ক পার্কের উন্নত পরিকাঠামো ব্যবস্থা এবং দ্রুত সেটিকে চালু করার ব্যাপারে জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক এলআর শম্পা হাজরা, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের মালদহের জেনারেল ম্যানেজার সুমনানন্দ মণ্ডল, মালদহ জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের রেশম শিল্পী, রেশম চাষিরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। খাদি এবং টেক্সটাইল সেক্টরে যে আছে বিভিন্ন স্টেক হোল্ডার্স আছেন, তাদেরকে নিয়ে রিভিউ হয়েছে। WBSITC থেকে অফিসিয়ালসরা এসেছিলেন এবং সিল্ক পার্কের যে অ্যালটমেন্টসগুলো ফাইনালাইজ হয়েছে, ক্যাবিনেট অ্যাপ্রুভাল হলেই সেই স্টলস এবং প্লটস অ্যালটমেন্ট করা হবে। সিল্ক হাট যেটা তৈরি হয়েছে আমাদের, তারও অ্যালটমেন্টের প্রক্রিয়া আজকে ডিসিশন হয়েছে, আমরা শুরু করছি। যে কমন ফ্যাসিলিটি সেন্টার সিল্ক পার্কে হচ্ছে আমাদের, তার কিছু এখানে আমরা যারা ওখানে থাকবেন অ্যালটিস তাদেরকে নিয়ে আজকে বসা হয়েছে এবং তাদের রিকোয়ারমেন্টও যে আছে সেটাকে আমরা তাদেরকে রিকোয়ারমেন্টটাকে নিয়েছি এবং আমাদের যে CFC হচ্ছে তার মধ্যে সেটাকেও আমরা রাখবো। বৈঠকে মূলত আলোচনা করা হয় শিল্প পার্ক চালু করার ক্ষেত্রে বর্তমানে কী কী বিষয় অবলম্বন করা দরকার। ইংরেজবাজার মধুঘাটে এই সিল্ক পার্কের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মালদহে প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী সিল্ক পার্কের দ্রুত চালু করার নির্দেশ দিয়ে গিয়েছেন। এই সিল্ক পার্কের দুটি ব্লক রয়েছে, এক অংশে রেশম গুটি, রেশম সুতো এবং সমস্ত বিক্রি, কৃষকদের, ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অপরদিকে রেশমের কাপড়, খাদি কাপড় বিক্রির জন্য তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ এখান থেকে কাপড় কিনতে পারবেন। এছাড়াও রাজ্যের বাইরের ব্যবসায়ীরা এখানে এসে উন্নত মানের রেশম সুতো কিনতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সমস্ত বিপণন কেন্দ্র, দোকানঘর সরকারি নিয়ম মেনে বণ্টন করা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। মালদহ থেকে হরসিৎ সিংহ, News 18 লোকাল।